প্ৰচণ্ড মারপিটৰ ঘটনা আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণৰ ঘটনা আৰু যে ঘটনা তীব্র উত্তেজনা সৃষ্টি কৰিছে প্ৰসংগ হৈছে উপনিৰ্বাচন পাঁচটা সমষ্টিৰ উপনিৰ্বাচন আহি আছে অতি শীঘ্ৰেই দিন ঘোষণা কৰা হ'ব অৰ্থাৎ আজিয়েই দিন ঘোষণা কৰা হ'ব অসমৰ পাঁচ সমষ্টিৰ উপনিৰ্বাচনৰ কিন্তু তাৰ প্ৰাক মুহূৰ্তৰ পৰাই এতিয়া নিৰ্বাচন কেন্দ্ৰিক সংঘাতত তীব্র উত্তেজনা বিৰাজ কৰিছে নির্বাচনের দিন ঘোষণাই হওয়া নাই কিন্তু তার পূর্বরে পড়া নির্বাচন কেন্দ্রিক হিংসা জর্জরিত হয়েছে এটা কেবাটাও অঞ্চল কেবাটাও স্থান কেবাটাও সমষ্টি তার ভিতর আমি কবলে ওলাইছো এটা সমষ্টির কথা যত কংগ্রেস বিজেপি সমর্থকর মাজত আজি কিছু সময় পূর্বে এনেকুৱাই এটা লঙ্কা কাণ্ডর সূত্রপাত ঘটিল কংগ্রেসের বাহন ভাঙি চুরমার করিলে বিজেপি কর্মীয়ে কংগ্রেসী নেতা কর্মীর কেবাখনো বাহনত আক্রমণ চলালে বিজেপি কর্মী আর যে দৃশ্য লাইভ দৃশ্য আমি আপনার দেখাইছো আপনার চাও কেবাখনো বাহনের উপর আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে যত এয়া বাহন ভাঙি চুরমার করে পেলা হয়েছে আইনা ভাঙি চুরমার করে পেলা হয়েছে কেবাখনো বাহনত লাঠিরে এনেদরে কুবাই কুবাই ভাঙি চুরমার করা হয়েছে কেবাখনো বাহন ইয়া দেখাইছো আপনার দৃশ্য এক বৃহৎ সমদল এক বৃহৎ রেলির আয়োজন করেছিল কংগ্রেস কর্মীয়ে আর কংগ্রেস কর্মীর এই রেলির উপর জঁপিয়াই পড়িল বিজেপি কর্মী কংগ্রেসের সমদলত বাধা প্রদান করা কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল আর তারপিছতে অভিযোগ প্রতি অভিযোগের পুনের পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে উঠিল আমি দৃশ্য দেখো আপনার প্রকাণ্ড প্রকাণ্ড লাঠি লৈ এনেদরে রাজপথলে উলাই আহিল বিজেপি কর্মী কংগ্রেস সমর্থকর কংগ্রেস সমর্থকর নির্বাচনী রেলি আছিল আর নির্বাচনী রেলির এই মুহূর্তর আমি দৃশ্য দেখাইছো নির্বাচনী রেলিত বাধা প্রদান করবলে হাতে হাতে লাঠি লৈ উলাই আহিল বিজেপি কর্মী সমর্থক আর কংগ্রেস কর্মী সকলক বাধা প্রদান করিলে কংগ্রেসের নেতাক বাধা প্রদান করিলে এই সমদলত অংশগ্রহণ করাত আর তারপিছতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করিবর বাবে ঘটনাস্থলীত আরক্ষী সিআরপিএফ বাহিনী মোতায়েন করবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হল প্রিয় দর্শক এই ঘটনা সংঘটিত হয়েছে সামগুরি সমষ্টিত সামগুরীত অনুষ্ঠিত হব উপনির্বাচন কারণ সামগুরীর প্রাক্তন বিধায়ক রকিবুল হুসেনে ইতিমধ্যে এইবার 2024 বর্ষর সাধারণ নির্বাচনত লোকসভা নির্বাচনত ধুবুরীর পর অভিলেখ সংখ্যক ভোটত জয়লাভ করে দিল্লী সংসদলে নির্বাচিত হয়েছে আর তারপিছতে খালি হয়ে আছে সামগুরী সমষ্টি আর এই সামগুরী সমষ্টিতে হব উপনির্বাচন পাঁচটা সমষ্টি সামগুরী বিহালী ধলাই সিডলি বঙ্গাইগাঁও এই পাঁচটা সমষ্টিত হব উপনির্বাচন আর তারবাবে শাসক বিরোধীর কুচকাওয়া চলি আছে কুচকাওয়া তুঙ্গত উঠিছে ইতিমধ্যে প্রার্থী পেনেলও প্রস্তুত করেছে শাসক বিরোধীয়ে কোনে কোট কাক প্রার্থিত্ব দিব তাক চলিছে বিভিন্ন ধরনের চর্চা বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা প্রার্থীও প্রায় চূড়ান্ত হয়েছে প্রার্থী পেনেল প্রস্তুত করে বিজেপিয়ে দিল্লী প্রেরণ করেছে প্রার্থী পেনেল আর আন সমান্তরালক কংগ্রেসেও চারিটা সমষ্টির প্রার্থী চূড়ান্ত করেছে গতি এনেকা একটা পরিস্থিতিত নির্বাচন কেন্দ্রিক সংঘাত এটা সামগ্রী দেখবলে পয়া হয়েছে উপনির্বাচনের দিন ঘোষণা করার পূর্বেই আজি বিজ্ঞান ভবনত দেশের নির্বাচন আয়োগে এক সংবাদমেল সম্বোধন করব আর তাতেই মহারাষ্ট্র আর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের পাঁচটা সমষ্টির উপনির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা আছে কিন্তু নির্বাচনের দিন ঘোষণা করার পূর্বেই নির্বাচনী সংঘাতত জর্জরিত হল সামগ্রী এয়া আমি দৃশ্য দেখাইছো আপনার চাও কেনেদরে খেদি পঠিয়া হয়েছে নির্বাচনী রেলিত নির্বাচনী সমদলত অংশগ্রহণ করবলে অহা কংগ্রেস কর্মী সমর্থকক যত নেকি রূপহীহাতর বিধায়ক নুরুল হুদা লগতে বটদ্রবার বিধায়িকা শিবামণি বরাও উপস্থিত হয়েছিল এই নির্বাচনী রেলিত তাতে এই সকল বিধায়ক বিধায়িকাক বাধা প্রদান করার কথা সম্মুখলে আহিছে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসে আনিছে এই অভিযোগ আর একে সময়তে বিজেপি কর্মীয় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনিছে যে প্রথমে কংগ্রেস কর্মীয় বিজেপির ব্যানার পোস্টার ফালি পেলাইছে ব্যানার পোস্টার ফালি পেলা কেন্দ্র করে এই সংঘাতর সূত্রপাত হওয়া বলে প্রকাশ করেছে আর আনহাতে বিজেপিয়ে এই অভিযোগের কংগ্রেস কর্মী সমর্থকসকলক সমদলত বাধা প্রদান করাত এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল কেবল বাধা প্রদান করাতে ক্ষান্ত না থাকিল বিজেপি কর্মীয়ে কংগ্রেস কর্মী নেতার বাহন ভাঙি চুরমার করা বলে অভিযোগ উত্থাপন আহিল অভিযোগ উত্থাপন হল আর সমান্তরালক দৃশ্য আমি দেখাইছো বিজেপি কর্মীয়ে কেনেদরে কংগ্রেস কর্মীর নির্বাচনী রেলিত বাধা প্রদান করে এনেদরে স্লোগানে রাজপথ কপাই তুলিলে
ইতিমধ্যে সামগুৰিৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী প্ৰায় চূড়ান্ত হৈছে তানজিল হুছেইন ৰকিবুল হুছেইনৰ পুত্ৰ তানজিল হুছেইনে লাভ কৰিব কংগ্ৰেছৰ টিকট আৰু আনহাতে বিজেপিৰ প্ৰাৰ্থী প্ৰায় চূড়ান্ত হৈছে দীপলু ৰঞ্জন শৰ্মাই ইতিমধ্যে সামগুৰিৰ বিভিন্ন সভা সমিতি মেলে মিটিঙে অংশগ্ৰহণ কৰিছে নিৰ্বাচনী কুচকাৱাজ চলাইছে দীপলু ৰঞ্জন শৰ্মাই কৈছে এইবাৰ সামগুৰিত অভিলেখ সংখ্যক ভোটত বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকী জয়ী হ'ব এনেধৰণৰ আত্মবিশ্বাস প্ৰকাশ কৰিছে আৰু আনফালে ৰকিবুল হুছেইনে ধুবুৰীত বৃহৎ ভোটৰ ব্যৱধানত বদৰুদ্দিন আজমলক পৰাস্ত কৰি আত্মবিশ্বাস বৃদ্ধি পাইছে আনহাতে একেৰাহে কেইবাটাও কাৰ্যকাল সামগুৰি সমষ্টিক প্ৰতিনিধিত্ব কৰি আহিছিল ৰকিবুল হুছেইনে আৰু এইবাৰ ৰকিবুল হুছেইনৰ ঠাইত পুত্ৰ তানজিল হুছেইনে টিকট লাভ কৰিব উপনিৰ্বাচনত আৰু তাৰ বাবে কংগ্ৰেছৰ এগৰাকী শক্তিশালী প্ৰাৰ্থী হিচাপে তানজিল হুছেইনেও নিৰ্বাচনী প্ৰচাৰ ইতিমধ্যে আৰম্ভ কৰিছে আৰু এই প্ৰচাৰৰ অংশস্বৰূপে আজি এই পলিটিকেল ৰেলী বাহিৰ কৰা হৈছিল কংগ্ৰেছে নিৰ্বাচনী ৰেলী বাহিৰ কৰিছিল আৰু এই নিৰ্বাচনী ৰেলীৰ সময়তে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হ'ল ৰূপহীহাটৰ শিঙিমাৰীৰ পৰা কংগ্ৰেছে বাইক ৰেলীৰ আয়োজন কৰিছিল কংগ্ৰেছৰ ৰেলীত একাংশ বিজেপি কৰ্মী সমৰ্থকে এনেদৰে বাধা প্ৰদান কৰাৰ অভিযোগ আনিলে কংগ্ৰেছে আৰু ৰেলীত অংশগ্ৰহণৰ বাবে যোৱা কংগ্ৰেছ নেতাকৰ্মীৰ বাহন ভাঙি চুৰমাৰ কৰিলে হাতে হাতে লাঠি বেল্ট লৈ প্ৰচণ্ড মাৰপিটৰ ঘটনা সংঘটিত হ'ল একাংশ বিজেপি সমৰ্থকে কংগ্ৰেছৰ বিধায়কৰ বাহনতো আক্ৰমণ কৰাৰ অভিযোগ উত্থাপন হ'ল দুই বিধায়কৰ বাহনৰ লগতে সমদলত অংশগ্ৰহণ কৰা 10খনকৈ গাড়ী আক্ৰমণ কৰে উত্তেজিত বিজেপি কৰ্মীয়ে এখন দুখন নহয় 10খনকৈ বাহনত আক্ৰমণ কৰাৰ অভিযোগ উত্থাপন হয় নুৰুল হুদা আৰু শিৱামণি বৰাৰ বাহনতো আক্ৰমণ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে ইফালে সমদলকাৰী কংগ্ৰেছীয়ে বিজেপিৰ বেনাৰ পোষ্টাৰ ফালি পেলোৱাৰ অভিযোগেৰে বিজেপি সমৰ্থকসকলে এনেদৰে এক উত্তাল পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে কংগ্ৰেছ কৰ্মীয়ে বিজেপিৰ বেনাৰ পোষ্টাৰ ফলাক লৈ এই ভয়ংকৰ সংঘাতৰ সূত্ৰপাত ঘটা বুলি বিজেপি কৰ্মীয়ে দাবী কৰে আৰু ঘটনাস্থলীত আৰক্ষী আৰু অৰ্ধসামৰিক বাহিনী উপস্থিত হৈ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰাৰ চেষ্টা চলায় ৰূপহীহাটৰ বৰতলত বৰ্তমানেও এই ঘটনাক কেন্দ্ৰ কৰি চেপা উত্তেজনাই বিৰাজ কৰি আছে দীপলু ৰঞ্জন শৰ্মা ভাৰ্চেছ তানজিল হুছেইন আৰু এনেদৰে এই সংঘাত এই যুঁজ এতিয়া এনেদৰে নিৰ্বাচনী হিংসাত পৰিণত হোৱা পৰিলক্ষিত হৈছে সামগুৰি সমষ্টিৰ উপনিৰ্বাচনক কেন্দ্ৰ কৰি চাওক কেনেদৰে প্ৰতিবাদী শ্লোগানেৰে ৰাজপথ কঁপাই তুলিছে ৰূপহীহাটৰ বৰতলত বৰ্তমানে উত্তেজনা অব্যাহত আছে চাওক কেনেদৰে এখন এখনকৈ প্ৰায় 10খনকৈ বাহনত প্ৰকাণ্ড লাঠিৰে কোবাই মৰিয়াই এনেদৰে ভাঙি চুৰমাৰ কৰি পেলাইছে 10খন বাহন ক্ষতিগ্ৰস্ত কৰিছে উত্তেজিত বিজেপি কৰ্মীয়ে আৰু এনে অভিযোগ প্ৰতি অভিযোগক কেন্দ্ৰ কৰি প্ৰাক নিৰ্বাচনী হিংসাত জৰ্জৰিত হৈ পৰিছে বৰ্তমান সামগুৰি সমষ্টি গতিকে এনেকুৱা ধৰণৰ সংঘাতক লৈ আপুনি কিভাবে জনাওক আপোনাৰ মতামত কমেণ্ট ছেকশ্যনত ধন্যবাদ